বিদেশী প্রযুক্তির তৈরি মেশিনের মাধ্যমে রেশম শিল্পকে চাঙ্গা করতে উদ্যোগ নিল প্রশাসন। রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রকল্পের উন্নতমানের রেশম সুতো কাটার প্রশিক্ষণ এবং কর্মশালার ব্যবস্থা করা হলো জেলা প্রশাসনের পক্ষ থেকে। শনিবার দুপুরে মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকায় রেশম বিভাগের হস্তশিল্প প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতদিন সাধারণ যন্ত্রপাতির মাধ্যমে রেশম গুটি থেকে সুতো তৈরির কাজ করতেন কারিগরেরা, কিন্তু এবারে জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা স্বনির্ভর গোষ্ঠীদের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে রেশম গুটি থেকে উন্নত মানের সুতো তৈরি করার প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। এদিনের কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, জেলা শিল্প কেন্দ্রের মুখ্য আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ অর্চনা দত্ত সহ অন্যান্য উচ্চপদস্থ কর্তারা। আমাদের এখানে রেশম রিলিং এর ট্রেনিং চলছে। এখানে আমাদের স্বয়ম্ভর গোষ্ঠীর যারা মায়েরা আছেন তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে এখানে, এবং এই ট্রেনিং কিন্তু এক মাস ধরে চলবে, এবং এই ধরনের আরো 10টা ট্রেনিং সারা বছর ধরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের মালদা জেলায় হচ্ছে। আমি দেখতে পাচ্ছি মালদা জেলার বিভিন্ন গ্রাম থেকে আমাদের স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা এসছে, এবং ওরা খুব খুশি, খুব আগ্রহী, ওদের মধ্যে একটা ভালো আগ্রহ আছে। ওরা অন্যান্য প্রফেশনে ছিলেন এবং এখান এসে তাদের ইকোনমিক এম্পাওয়ারমেন্ট হয়ে আমি যা আলোচনা করে দেখলাম তাদের কিন্তু যা ডেইলি আয় সেটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো আমি আমাদের সেরিকালচার যে টিম আছে এখানে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো প্রশিক্ষণ এখানে হচ্ছে। এবং এরপরে আমাদের বিভিন্ন যে আমাদের সিল্ক পার্ক ডেভেলপ হয়েছে এখানে, আরও যে গ্রামাঞ্চলে আরও যে সিল্কের প্রোডাকশন হচ্ছে সেটাকে আরও কী করে এগিয়ে নিয়ে যেতে পারি তার একটা সুন্দর প্ল্যানিং আমরা আগামী 26 তারিখে একটা মিটিংয়ের মাধ্যমে করতে চাই। স্যার, মালদা জেলা তো রেশমের জন্য বিখ্যাত, মালদায় রেশম বেশ নাম করা, তো সেক্ষেত্রে মালদাকে কোন জায়গায় দেখতে চাইছেন ভবিষ্যতে? আউট অফ 4 ভ্যারাইটিস অফ সিল্ক আমাদের যে মলবেরি আছে মালদায় খুব ব্যাপকভাবে প্রোডাকশন হয়, আমরা আরও একটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং এখানে কাদের আন্ডারে মহিলাদের সুতা কাটায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, উন্নত মানের প্রশিক্ষণ সুতা কাটায়ের জন্য। কোথা থেকে এসছেন? কালিয়াচক থেকে 20 জন এসছে, 20 জনের সে ট্রেনিং গুলো দেওয়া হচ্ছে। কি কি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে? উন্নত মানের সুতা কাটাই প্রশিক্ষণ, যাতে ওরা ভবিষ্যতে মানে ভালো করে সুতা কেটে মানে উপার্জন বেশি করে করতে পারে। আজকে কি জেলা শাসক এসেছিলেন? আজকে জেলা শাসক এখানে এইমাত্র এসেছিলেন, এইমাত্র উনি বেরিয়েছিলেন। কি বার্তা দিলেন আপনাদেরকে? বার্তা দিল যে এখন এটা আর্কেভয়ের আন্ডারে যেটা আমাদের এটা 10টা ট্রেনিং এর জন্য ঠিক হয়েছে।